যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন ঠিক কি না যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে যাত্রা করে লাভ কি নাটক করে লাভ কি মেয়েদেরকে মঞ্চে নাচায় লাভ কি আমি তো মনে করি এদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে একটা করে মাহফিল হওয়া দরকার যেখানে মাহফিল হবে সেখানে অন্তত যাত্রা নাটক হবে না কিন্তু এটা অনেকের বিশাল চিন্তার কারণ হয়ে গেছে বলতেছে হাজার বছরের ঐতিহ্য হলো এদেশে চলে আসছে পালা যাত্রা তারপরে আর কি হয় এই সমস্ত পালা যাত্রা গান বাজনা এগুলো চলে আসতেছিল মাহফিলগুলো আসার কারণে এগুলো সব বন্ধ হয়ে গেছে অতএব এগুলো আবার চালু করা দরকার এই জাতীয় কথা আমাদের কানকে ভারী করে দিচ্ছে কানে আসতেছে সম্মানিত ভাইয়েরা এই জমিনে থাকবে হলো কোরআনের আওয়াজ ঠিক কিনা বলেন কোন নোংরামি আমরা নিজে করব না কাউকে করতেও দেব না জোরে বলি ইনশাআল্লাহ এই শতাব্দীর বহাপনার চূড়ান্ত লেভেলে যখন এই শতাব্দীর পশ্চিমা বিশ্ব যখন গোটা পৃথিবীকে উলঙ্গ করতে চাচ্ছে মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তে যুব সমাজ তারা মাহফিলের ডাক দিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আল্লাহ যেন তাদেরকে প্রত্যেক বছর এই মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন লাভ কি লাভ হলো এই ময়দান থেকে যদি একজন বান্দাও যদি নামাজি হয় এটা হবে এই মাহফিল হবে জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম এটা কারণ হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ এই জন্য মাহফিল হওয়ার দরকার এই সমস্ত প্রোগ্রাম হওয়ার দরকার আছে না নেই দাওয়াতি কার্যক্রমের একটা অংশ হচ্ছে মাহফিল সম্মানিত ভাইয়েরা রসুলকে কোরআন দেওয়া হয়েছে সেই কোরআনে কারিমের সুরায় শুরার আমি 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা রসুলকে ছটা কাজের হুকুম দিয়েছেন ছয়টা কাজ কয়টা কাজ এক নম্বর কাজ হলো হে রসুল আপনি দাওয়াত দিন কি দিন দাওয়াত রসুলের দাওয়াত ছিল দুই ভাবে একটা হলো প্রকাশ্যে আরেকটা হলো গোপনে একটা প্রকাশ্য আরেকটা কি গোপন প্রথমে কি প্রকাশ্যে দিয়েছেন না গোপনে দিয়েছেন গোপনে কেন প্রকাশ্যে কেন দিতে পারলেন না তখন বাতিলদের সামাজিক প্রভাব ছিল কম না বেশি বেশি প্রকাশ্যে দাওয়াতের কোনো সুযোগ তিনি পাননি 40 বছরের আগ পর্যন্ত আমার নবী যে সবার কাছেই ভালো ছিলেন কেউ তাকে নিয়ে একটা কটু কথাও বলেনি হাজিরা হজ করতে গিয়ে একটা পাথরে চুমা খায় সেই পাথরের নাম কি বলেন তো হাজরে আল হাজরুল আসওয়াদ কালো পাথর সমস্যা কি পিছনে কি হয়েছে একটু ভলেন্টিয়ার একটু খেয়াল করেন না না মাইক দিতে হবে না মাইকে আমি তাদেরকে বলতে চাই ভলেন্টিয়ার যারা আছেন পিছনে বাজার সাইড একটু আওয়াজ হচ্ছে সাইড সাউন্ড মাহফিল কি বিব্রত করছে একটু খেয়াল করুন আমার দিকে তাকান হাজিরা সোমাদে হাজিরা গিয়ে কি করে সুমা দেয় এই চুমোটাও কিন্তু বন্ধ ছিল মাঝখানে কিসের কারণে বলেন তো
কিসের কারণে বন্ধ ছিল যদি চুমু খাওয়াটা বেশি জরুরি হতো এটাকে বন্ধ রাখার কোনো ক্ষমতা কারো ছিল এটাকে হজের কোনো অংশ হজের কোনো অংশ না গুরুত্বপূর্ণ জরুরি কোনো অংশ না এটা এই হাজরা সওয়াত আমার নবীজির নবুয়ত পাওয়ার আগে কাবার সংস্কারের জন্য এই হাজরা সওয়াতটা স্মরণ হয়েছে হাজরা সওয়াতটা কে রাখবে এটা নিয়ে মক্কার প্রধান চারটা গোত্রের মধ্যে দ্বন্দ্ব লাগলো কয়টা গোত্র চারটা গোত্রের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে গেল কেউ বলে আমার নেতা এটা রাখবে কেউ বলে আমার গোত্র প্রধান এটা রাখবে চার গোত্রের মধ্যে যখন গন্ডগোল লেগে গেল চারজন মিলি বলে ফেলল শোনো আমরা চারজনের কোনো জনই এই পাথরটা রাখবো না এই পাথর রাখার জন্য আমরা আগামী কালকে সবার আগে দেখব যে লোকটা সবার প্রথমে আল্লাহর ঘর হারামের মধ্যে ঢুকেছে সেই লোকটা হাজরা সওয়াতে এই হাজরা সওয়াতটা সংস্থাপন করবে পরের দিন সকালবেলা সবাই মিলে লক্ষ্য করে দেখে কোন লোকটা সবার আগে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে হারামের মধ্যে ঢুকে সবার আগে কেউ ঢোকেন নাই ঢুকেছেন নবী হতে চলছেন যে ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে দারুণ খুশি হয়ে বলছে যাক আমরা এমন একটা জনকে পেয়েছি যাদের ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই আমাদের কোনো অভিযোগ নাই কোনো সমস্যা নাই আমরা মুহাম্মদ কি দায়িত্ব দিয়ে দিলাম রাসূলকে যখন দায়িত্ব দেওয়া হলো আমার রাসূল করলেন কি হাজরা সওয়াতটাকে নিজে সংস্থাপন না করে নিজের গায়ের চাদরটা জমিনে ফেলে দিয়া জমিনে আস্তে করে রেখে দিয়া সেই চাদরের ঠিক মাঝখানে হাজরা সওয়াতটা রেখে দিয়া গোত্র হলো চারটা নেতা কয়জন এইদিকে চাদরের কোনাও কয়টা চারটা ওই চাদরের চার কোনায় চারজন গোত্রের লিডারকে চার কোনা ধরতে বললেন আর বললেন সামনের দিকে তোমরা নিয়ে চলো সামনের দিকে যখন তারা নিয়ে চললো যে জায়গায় হাজরা সওয়াতটা রাখতে হবে ঠিক সেই জায়গায় আমার নবীজি হাজরা সওয়াতের মধ্যে আস্তে করে রেখে দিয়া সবাইকে জানান দিয়ে দিলেন ও মক্কার নেতারা আমি সামনে তোমাদের লিডার হতে চলছি জোরে করুন সুবহানাল্লাহ সবার কাছে তিনি পরিচিত সবার কাছে তিনি আলোচিত সবার কাছে তিনি প্রশংসিত সবার কাছে তিনি দামি সবার কাছে তিনি মহাসত্যবাদী সবার কাছে তিনি আল আমিন সবার কাছে তিনি পজিটিভ মাইন্ডের একজন মানুষ কোনো অভিযোগ নাই কোনো কিছু নাই কিন্তু আমার নবীর কাছে যখন আল্লাহর পক্ষ থেকে যখন এই কালাম যখন নাজিল হয়ে গেল জবরে নূর থেকে এই কালামটা নিয়ে যখন আমার নবীজি জবেলে নূর থেকে সোজা যখন আম্মা জান খাদিজার ঘরের মধ্যে ঢুকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি হে আমার খাদিজা তুমি আমাকে কম্বল আচ্ছাদন করে দাও আমি আমার জীবনের সংকেত আমি মনে হয় বাঁচব না মরে যাব তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে ঢাকিয়ে ফেলো আম্মা জান খাদিজা বলছেন আমার স্বামী গো পৃথিবীর কোন অনিষ্ট আপনার অনিষ্ট করতে পারবে না আপনি এতিমের পাশে দাঁড়ান আপনি মাজলুমের সহায় হন আপনি অসহায়ের পাশে দাঁড়ান আপনি বিধবার পাশে দাঁড়ান আপনি বান্দার পরিপূর্ণ হক আদায় করেন আপনাকে ক্ষতি করতে পারবে এমন কোন শক্তি পৃথিবীতে কেউ নাই খাদিজা তাকে এরকম করে সাহস যোগায় দিলেন রাসূল বলছেন খাদিজা রে 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম আমি তোমাকে কোনোদিন যে কথা বলি নাই আজকে তোমাকে নতুন করে নতুন একটা দাওয়াত দেব সেই দাওয়াতটা অন্য কিছু নয় খাদিজা আমি আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন কোরআন আমার উপরে নাজিল হওয়া শুরু হয়ে গেছে আমি আল্লাহর নবী খাদিজা তোমার কি বিশ্বাস হয় নাকি আমি তোমাকে দাওয়াত দিলাম খাদিজার চোখের কোনাবে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন আমার স্বামী গো 14-15 বছর ধরে আমি আপনাকে লক্ষ্য করে দেখেছি যার মুখ থেকে একটাবারের জন্য মিথ্যার কোনো কথা আমি শুনলাম না মিথ্যার কোনো ছোঁয়া পেলাম না যার মধ্য থেকে অজাচিত কোনো আচরণ লক্ষ্য করলাম না আপনি যে আল্লাহর নবী হবেন
ষোলো নাই সত্য আপনি আমাকে কি বলতে চান বলুন রাসূল বলছেন আমি যে আল্লাহর নবী তুমি কি বিশ্বাস করো নাকি হ্যাঁ বিশ্বাস করি সঙ্গে সঙ্গে রাসূল তাকে হাতটা রেখে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমার নবজি নবুয়ত পেয়ে তার প্রথম কাজ হলো দাওয়াতি কাজ করা সেই দাওয়াতটা দিলেন আগে বাইরে না ভিতরে বাইরে না পরিবারে এই জন্য দাওয়াতি কাজ আগে করব আমরা কোথায় আসতে বলবেন না কোথায় قو انفسكم وهليكم نارا নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে পরিবারকে আপনি দাওয়াত দিলেন না সন্তানের খোঁজ আপনি রাখলেন না সন্তানকে আপনি দাওয়াত দিলেন না বউকে আপনি দাওয়াত দিলেন না এই সন্তান স্ত্রী পরিবার পরিজন একদিন আপনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য এক নম্বর কাজ হলো আমরা দাওয়াতি কাজ করব জোরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলে ইনশাআল্লাহ পরিবারকে আজকে আমরা সময় দেই কম পরিবারকে সময় দেওয়ার সময় নাই খালি মোবাইল টেপাটেপি আছে না নাই মোবাইলে যত সময় যায় ২৪ ঘন্টার ভিতরে অনেকের এরকম টাইম আছে ঘুম বাদে বাকি সময় মোবাইল আছে কিন্তু আছে না নাই আছে না নাই ফেসবুক মেসেঞ্জার ভাইবার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই সমস্ত অ্যাপস গুলো দিয়া ঘন্টার পরে ঘন্টা চ্যাটিং করছেন মেসেজিং করছেন এত কিছু করছেন সব একদিন পর হবে কিন্তু আমার আপনার জন্য যিনি আমার সব সময়ের জন্য আমার বন্ধু থেকে যাবেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে এই জন্য আমরা সবার আগে দাওয়াত দেব মানুষকে কার পথে ডাকবো আসতে বলবেন না কার পথে ডাকবো আমরা আল্লাহর পথে ডাকবো তবে ডাক দিতে গেলে সবার কাছে ভালো হওয়া যাবে আমার নবজি ৪০ সবার কাছে ভালো ছিলেন যখন কোরআন চলে এলো সঙ্গে সঙ্গে একটা পক্ষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে বলল মুহাম্মদ একজন ভণ্ড যখন নাউজুবিল্লাহ কথা বহু আছে আমাকে সময় দেবেন তো সবাই নাকি জোরে বলি ইনশাআল্লাহ রাসূলকে এখানে এই আয়াতে ৬টা কাজের অর্ডার দেওয়া হয়েছে কয়টা কাজের এক নম্বর কাজ হলো দাওয়াত এক নম্বর কাজ কি দাওয়াত বাতিলরাও কিন্তু দাওয়াতি কাজ করছে বাতিলদের দাওয়াতি কাজ আছে না নাই আচ্ছা অ্যাটম বম পারমাণবিক বোমা যত বড় না ক্ষতিকর মানবতার জন্য তার চেয়ে বড় ক্ষতিকর হলো ভারতের বলিউড আমেরিকার হলিউড সবগুলোকে শেষ করে দিয়েছে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে চলে গেছে তারা কিন্তু তাদের দাওয়াতি কাজ চালিয়েছে কিন্তু তাদের দাওয়াত হচ্ছে সঠিক দাওয়াত না অপদাওয়াত বেঠিক দাওয়াত কিন্তু সেই দাওয়াতকে আজকে গ্রহণ করেছে অনেকেই দেখেন না মাথার চুলের কাটিংটাও মেসি স্টাইল আছে না নাই এইদিকে চুল নাই পিছনেও চুল নাই মাথার উপরে গোল কইরা বাটি কাটিং কি কাটিং মানে বাটি থুইয়া কাটে বাটি থুইয়া কাটে যখন বলা হয় তোমার আচ্ছা তুমি এই কাটিংটা পাইছো কোথায় কে মেসি তুমি কি নেইমার তুমি কি কুত্তা এ আছে না নাই অথচ আমার চেতনায় থাকার কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত হবে আখেরাতে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে এই যে একটা মাস খেলা হয়ে গেল
গোটা রাত আমার বড় আফসোস লেগেছে একটা রাতে আমি দেখেছি ওই দৃশ্য যখন দেখেছি আমার বুকটা খান খান হয়ে যাচ্ছিল চিটাগাং থেকে আসতে নিয়া একটা পার হয়ে গেছে হাদিস এসেছে মধ্যরাত যখন হয়ে যায় তাহাজ্জুদের সময় যখন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে তিনি প্রথম আসমানে চলে আসেন দুনিয়ার আকাশে এসে বলেন ও দুনিয়ার বান্দারা আমার কাছে কি চাবে আমি তোমার সমস্ত চাওয়া কবুল করে নেব কিন্তু সেই সময় বান্দা ঘুম থেকে ঠিকই উঠেছে চাওয়ার জন্য না খেলার জন্য বড় বড় প্রজেক্টরে দিয়ে রাখছে গোটা রাত চিল্লা চিল্লি করি শেষ রাত যখন হয়ে যায় ফজর নামাজটা না পড়েই ঘুমিয়ে পড়ে গোটা পৃথিবীতে যারা খেললো খ্রিস্টান খেলেছে ইহুদিরা খেলেছে তারাই জিতছে তারাই হেরে গেছে তাদের সংস্কৃতিকে তারা ডেভেলপ করেছে তাদের চিন্তাকে তারা সম্মের দিকে নিয়ে গেছে মুসলমান গোটা রাত ধরে তাহাজ্জুদ বাদ দিয়ে খেলা দেখলো ফজর নামাজটা বাদ দিল ঈমান থাকলো না নষ্ট হলো মসজিদের দায়িত্ব পালন করবে কারা কোরআনে সে বক্তব্য আছে না নাই মক্কার দায়িত্ব পালন করবে সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবারে পথ ঠিক রাখার জন্য মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি লাল টকটকে চোখ নিয়া মসজিদের প্রথম কাতারে বিশাল মানে ভাবসাব দেখে মনে হয় ফেরেশতা আসমান থেকে নাজিল হলো আসে না নাই খতিব এখন কি খুতবা দেবে মদ খাওয়া লোক সভাপতি সুদ খাওয়া লোক সেক্রেটারি হঠাৎ করে বয়ান দিতে নিয়ে বলতেছে সুদ খাওয়া হারাম যে ব্যক্তি সুদ খাবে সে যেন তার নিজের মার সঙ্গে জেনা করলো এই বয়ান যখন করতে নিয়েছে সেক্রেটারির সিহারার দিকে হুজুরের সিহারা চোখটা চলে গেছে নামাজের পর সেক্রেটারি ধরে বলতেছে হুজুর ওয়াজ তো ঠিকই করলেন আমার দিকে তাকায়া তাকায়া আমি সুদ খাই আপনি জানেন এরপর আপনি ওয়াজটা করার কি দরকার ছিল আপনার আমার কথা কি বুঝে আসতেছে আমাদের ঘুরে ওঠার সময় এখন আমরা ঘুরে দাঁড়াবো আল্লাহর জন্য দাঁড়াবো কোন জালিম পবিষ্ট সমাজের নেতৃত্ব দেবে না দেবে না দেবে না রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন কে বলেছে আমার দেশে সংকট আছে কোনো সংকট নেই আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি এত সুন্দর সাজানো প্রাকৃতিক সৌন্দর্যে এক অপরূপ লীলাভূমি বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার মতো সোনার দেশের মতো এমন দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই মুশকিল যে দেশে সমতল যে দেশে পাহাড় নদী নালা খাল বিল যে দেশে তেলের খনি গ্যাসের খনি সব খনিতে ভরপুর এই বাংলার জমিন সবই ছিল সবই আছে কিন্তু সবচেয়ে বড় খনি বসে আছে সেল সোরের খনি ঠিক কিনা আমরা সবাই জানি রাস্তার কাজে যে টাকা বরাদ্দ হয় সেটা কি ষোলো আনা কাজ হয় এইদিকে কাজ শুরু শেষ না হতেই চামড়া নাই ঠিক কিনা বিল্ডিং শেষ না হতেই তলা নাই রডের বদলে বাঁশ ঠিক কিনা কথা বলবো বলবো কথা কোথায় যাবেন আপনি আকাম কুকাম কুইরা আবার হজেও যায় যায় বলে আল্লাহ মাফ করে ঠেকা পড়ছে ধরে মাফ করা বান্দার হক নষ্ট করেছে আল্লাহ মাফ করবেন না বান্দার টাকা পয়সা মেরে খেয়েছ বিধবা ভাতা বয়স্ক ভাতা আছে নাকি বিধবা ভাতা বয়স্ক ভাতা এরপরে হলো কি আর প্রতিবন্ধী ভাতা
কত ভাতা আছে সে সমস্ত ভাতাগুলো যারা পাওয়ার কথা তারা তো পায় না গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি এই সমস্ত ভাতার ব্যবস্থা করেছেন কিন্তু বিধবা ভাতা কারা পায় বিধবা ভাতার তালিকায় হলো এক নম্বর চেয়ারম্যানের বউ কিন্তু চেয়ারম্যান বাঁচা অবস্থায় তার বউ কেমনে বিধবা হয় এই আসেন কোথায় যাবেন আপনি আজকে যখন শেষ রাত একটু সময় নিয়ে কথা বলি নাকি সারা রাত ঠিক আছে সারা রাত আপনারা থাকেন আমি চলে যাব না এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ হারামের কোনো আরাম নাই আপনি কাম কুকাম করবেন পাপ আপনি করবেন পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে পাপ আপনাকে ধরে ফেলবে একটা মানুষ যখন পাপ করে তার মধ্যে সাতটা জিনিস চলে আসে এক নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যায় তার লজ্জা থাকে না পিটন খায় তাও হুঁশ থাকে না ওই সরের মতো এক সর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে কোনো বাড়িতে ওই গ্রামের লোকজন এসে বলতেছে তোর লজ্জা শরম নাই রে গ্রামের নামটা শেষ করে ফেললি তুই এই বাড়িতে চুরি করতে আসছিস কেন তোর কি লজ্জা শরম নাই মান সম্মান সব শেষ করে দিলি বলতেছে বাড়িতে চুরি করতে এসে ধরা পড়েছে তো কিছুই না হাটের মধ্যে চুরি করে ধরা খাই তাই কিছু মনে হয় না আমার ভাইয়েরা নির্লজ্জ হয়ে যায় যখন মানুষ পাপ করে নাম্বার দুই যখন কেউ পাপ করবে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার কোনো সৌন্দর্য থাকবে না بَلَى مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ পাপ করবে পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে চেহারার সৌন্দর্য তোমার নষ্ট হয়ে যাবে যখন কেউ মদ খায় তার চক্ষুটা লাল হয়ে যায় যদি কেউ বিড়ি খায় তার ঠোঁটটা কালো হয় পাপ করবেন আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে পাপের চিহ্ন চেহারায় ফুটে উঠায় দিবেন কে আল্লাহ আল্লাহ তাআলা ঠোঁটগুলোকে গোলাপির মতো করে দিয়েছেন কি সুন্দর কালার দিয়েছেন বিড়ি খায়া এমন কালো বানায় জোক ফেল এত কালো বানায় ফেলে আল্লাহ বলছেন বান্দারে ঠোঁট কালো বানালি তোর লাঞ্চটা নষ্ট হয়ে গেল আবার মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি একটু বলেন তো বিড়ি খাওয়া কি জায়েজ উনি জায়েজের চেষ্টায় আছেন বিড়ি খাওয়ার ফতোয়া আমরা দেবো কেন ডাক্তারকে গিয়ে বলুন বিড়ি খাওয়ার ক্ষতি না উপকার বিড়ি কি উপকার না ক্ষতি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সকল বদভ্যাসকে আমরা বর্জন করব সকল নেশাকে আমরা বর্জন করে ফেলব যুবকরা বিশেষ করে তোমরা ওই সমস্ত অন্যায় কাজের দিকে কখনো যাবে না পাপের দিকে যাবে না অপকর্মের দিকে নিজের জীবনকে জড়াবে না গোপন পাপের দিকে যাবে না নেশার দিকে যাবে না যুবকদেরকে ধ্বংস করার জন্য আজকে দুইটা জিনিস সবচাইতে বড় বিষয় একটা হলো গোপন পাপ তার মাধ্যমে একটা মোবাইল হতে পারে আরেকটা হলো নেশা কোনো যুবককে যদি নেশা পেয়ে ফেলে তার জীবন শেষ তার লাইফ শেষ যুবক তোমার যৌবনকে নষ্ট করো না কারণ সাব্বুন ফি নাশায়া ফি ইবাদাতিল্লাহ আবার ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক বৃদ্ধ বার্ধক্য কাল আসার পূর্বে যৌবনের হকটাকে তুমি আদায় করো যৌবনকে কাজে লাগাও যৌবনকে ফজরে কাটাও যৌবনকে জোহর নামাজ পড়ে কাটায় দাও যৌবনকে আল্লাহর জিকিরে কাটায় দাও কারণ যৌবনে তুমি যদি ইবাদত করে মরতে পারো এ পারে দুনিয়া ও পারে আল্লাহর আটটা জান্নাত তোমার জন্য আকাঙ্ক্ষায় থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই নামাজের মধ্যে কল্যাণ কেন আমরা শুনি সবাই আজান যখন হয় হাইয়া আলা সালাহ এটাও কিন্তু দাওয়াত এটা কি দাওয়াত এই ডাকটা কে দিচ্ছে মূলত কে দেন আল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এই যে কল্যাণের দিকে আসো আল্লাহ বান্দাকে ডাকতেছেন নামাজ পড়লে বান্দার ক্ষতি হয় না লাভ হয় লাভ হয়ে যায় বান্দা যদি ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যখন ফজরের সময় ওঠে
ঘুম থেকে উঠে ওযু বানালো ওযু বানায় হেঁটে হেঁটে রওনা দিল 24 ঘন্টার মধ্যে সবচাইতে সুন্দর আবহাওয়া কোন সময় বরং কোন সময় যে সময় মসজিদে যাওয়ার সময় হয়ে যায় পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিল সকালের শিশির ভেজা ওই পানিগুলো চোখের মধ্যে পড়ে ঢুকে গেল সবুজ দৃশ্যগুলো বান্দা দেখতে পেল তার চক্ষুটা ভালো হয়ে গেল চোখের জ্যোতি তার কখনো নষ্ট হবে না ডায়াবেটিস হলে পরে মানুষ হাঁটে কোন বেলা সকালবেলা হাঁটার মধ্য দিয়ে সে সুস্থ হয়ে গেল ডাক্তার দেবী শেঠি নামে একজন বড় ডাক্তার আছে ভারতের ডাক্তার দেবী শেঠি এই দেবী শেঠি গোটা পৃথিবীর বহু রোগীকে তিনি চিকিৎসা দিয়েছেন বহু রোগীর ব্রেন দেখেছেন হার্ট দেখেছেন শেষ পর্যন্ত তিনি একটা মন্তব্য করতে বাধ্য হয়েছেন গোটা দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার হার্ট এবং ব্রেন আমি চেক আপ করে দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুস্থ ব্রেন আর সুস্থ হার্ট হলো মুসলমানদের মধ্যে যে সমস্ত মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নামাজ যে পড়বে তার ব্রেন এবং হার্ট সুস্থ থাকবে এটা ডাক্তার দেবী শেঠি একজন হিন্দু মানুষ তিনি মন্তব্য করেছেন তাহলে সেজদা যখন দেয় বান্দা মেডিকেল সায়েন্স বলছে মাথার ভিতরে কিছু নার্ভ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ এগুলো সক্রিয় থাকে না নিষ্ক্রিয় থাকে রক্ত সঞ্চালনে কিছু প্রবলেম হয় যখন বান্দা ঘন ঘন দিনে পাঁচবার যখন পাঁচক্ত সময়ে যখন সেজদা দেবে ঘন ঘন এই সেজদার মধ্য দিয়ে তার সমস্ত নিষ্ক্রিয় রগগুলো নিষ্ক্রিয় নার্ভগুলো আবার রক্ত সঞ্চালনের মধ্য দিয়ে সক্রিয় হয়ে যায় হার্টের কার্যকর ক্ষমতা বেড়ে যায় সেজদা যখন বান্দা দিয়ে দেয় আল্লাহ বলছেন বান্দার এটা তোর কল্যাণ জাগতিক কল্যাণ আর তুই যদি আমাকে সেজদা দিয়ে যদি ধন্য করতে পারিস বান্দা তুই যখন ওযু বানাবি হাতের সগিরা গুনাগুলো মাফ করে দেব মাতা যখন মাছে মাছে করবি মাতার সগিরা গুনাগুলো মাফ করে দেব বান্দা যখন দুই পা ধৌত করে পায়ের সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যখন হাঁটতে শুরু করে প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান নামাজ মানে কার সঙ্গে কথা বলা আসতে বলবেন না কার সঙ্গে কথা বলা এই নামাজ যারা বাদ দেবে তাদের অপরাধ এত বড় মারাত্মক আল্লাহ বলছেন শুধু জাহান্নাম দেব না জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া রাখবো ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউ সালাতা واتبعوا الشهوات فسوف يلقون غيا যারা নামাজকে লঙ্ঘন করবে এবং নফসের দাসত্ব করবে আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেব এই জন্য আমরা জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজে করব না এমন সিদ্ধান্ত কি মাহফিল থেকে নেওয়া যায় নাকি নেওয়া যায় নাকি আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমার ভাইয়েরা তাহলে পাপ যখন বান্দা করে সাতটা জিনিস তার মধ্যে চলে আসে নাম্বার ওয়ান সে নির্লজ্জ হয়ে যায় চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় পাপের কারণে সাতটা ক্ষতি হয় নাম্বার তিন হলো রোগাক্রান্ত হয়ে যায় আজকে দুনিয়াতে হসপিটালও বেশি রুগীও বেশি আগে হসপিটালও ছিল কম রুগীও কম আমার ভাইয়েরা সমাজে পাপ বাড়বে রোগ বেড়ে যাবে পাপ কমে যাবে রোগ থাকবে না কোরআনের কারিমের তেলাওয়াত যে দেহে বেশি থাকবে সেই দেহে রোগ আসবে না এই জন্য আমরা ইসলামকে না মানার কারণে আমাদের অবস্থাটা হয়েছে নাম্বার চার হলো রিজিক বরকত শূন্য হয়ে যাবে যখন আপনি পাপ করবেন তখন আপনার রিজিকে আপনি বরকত পাবেন না বউ কথা শুনবে না সন্তান কথা শুনবে না কোটি কোটি টাকার মালিক বাড়ির মধ্যে গিয়ে দেখবেন অশান্তি বউটা আরেক জায়গায় লাইন মেরে বসে আছে মেয়েটা ফাসুর ফুসুর করে ছেলেটা ইয়াবা খায় সিট হয়ে পড়ে থাকে মাঝে মাঝে পিস্তল বের করে বাবার মাথায় নিয়ে বলে তুই সোজা হ কি কথা কি বুঝতেছেন আপনারা অশান্তি সৃষ্টি হয়ে যাবে নাম্বার পাঁচ হলো সবাই তাকে ঘৃণা করবে যখন পাপ করবে দেখবেন একটা সোর কিন্তু আরেকজন সোরকে ভালোবাসে না ঘৃণা করে অথচ নিজে সোর নিজে কি সোর নাম্বার ছয় হলো অন্তর কালো হয়ে যায় নাম্বার সাত হলো ওই পাপিষ্ঠ বান্দারের দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য পাপ আমরা ছেড়ে দেবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহর পথে আল্লাহ তাআলা বলছেন বান্দারে
এক নাম্বার কাজ করো তুমি দাওয়াতি কাজ করো এই দাওয়াতি কাজ করতে গিয়ে আমার নবীজি মার খেয়েছেন আমার নবীজি দেশান্তর হয়েছে আমার নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন আমার ভাইরা আমার নবীর মতো দাওয়াত যদি এখন আপনি দিতে চান আপনার জীবনে এমন অবস্থা চলেছে চলে আসবে ঠিক কি না রাসূল মার খেয়েছেন কি মার তিনি খেয়েছেন আহারে একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনেন গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন মক্কায় গোপনে গোপনে দাওয়াতি কাজ করতে করতে যখন সাইয়েদনা ওমর ফারুক যখন ইসলামটা কবুল করলেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি খাত্তাবের ছেলে ওমর যখন ইসলাম কবুল করেছে আজকে থেকে গোপনে নয় প্রকাশ্যে দাওয়াতের কার্যক্রম শুরু হয়ে যাবে প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল কিন্তু আমার নবীর জীবন থেকে আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেল নবীজির সবচেয়ে আপন মানুষ কাছের মানুষ যদিও কাফের আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আবু জেল বিয়াড়া হয়ে গেল নবীজির দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য আইন আকারে সে আইন পাশ করে ফেলল নবীজির দাওয়াতে দিন কে ওই সমাজে দাওয়াতি কাজকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে ফেলল সাহাবে কেরামকে ধরে ধরে জেলখানায় ঢুকে মারতে লাগে রিমান্ডে উঠায় মারতে লাগলো হাত পা ভেঙ্গে ফেলে দিল কোন কোন সাহাবীকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হলো নবীজি ঘর থেকে বের হতে পারেন না নবীজি কোথায় যাবেন দাওয়াতি কাজ করবেন কেমনে তিনি পেরেশান হয়ে গেলেন নবীজি গৃহবন্দী অবস্থায় পড়ে আছেন আমার নবীজি ভাবলেন না না দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না ফালিদালিকে ফাদা হে রাসূল আপনি দাওয়াতি কাজ করেন আমার নবীজির দাওয়াতি কাজ ছিল নেশা আমার নবীজি করলেন কি মক্কায় সুযোগ না পেয়ে সম্পূর্ণ একাকী রওনা করলেন তায়েফের এলাকার দিকে তায়েফ ছিল নবীজির প্রিয় জায়গা ওই তায়েফ দ্বীপ আমার নবীজি তার দুধমা হালিমাতু সাদের বাড়ি পর্যন্ত গিয়েছেন সেখানে পাঁচ বছর সময় কাটিয়েছেন সেই তায়েফে তিনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন বুক ভর আশা নিয়ে যখন রওনা করলেন বুক ভর আশা নিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেলেন তায়েফের ময়দানে গিয়ে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও তায়েফের বাসী ও তায়েফবাসী তোমরা স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই এমন দাওয়াতি কাজ যখন শুরু করলেন তায়েফবাসী রাসূলকে চিনল ঠিক কিন্তু রাসূলকে রিসিভ করতে পারলো না তায়েফের বুড়া বুড়া নেতাগুলো তারা সব শৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল নবীকে মারার জন্য তাদের হাতে চিকন লোহা চিকন পাথর হাতের মধ্যে তারা উঠায় নিল চিকন চোকা চোকা পাথর দিয়া নবীজিকে লক্ষ্য করে যখন পাথর মারা শুরু করে দিল বৃষ্টির মতো পাথর আসা শুরু হলো মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে আমার নবীজির গোটা দেহ রক্তাক্ত হয়ে রক্তে লাল হয়ে জামাগুলো লাল হয়ে গেল রক্তগুলো গড়ে পড়তে পড়তে জুতার তলার সঙ্গে নবীর পায়ের তলার জামাট বেঁধে গেল নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন নবীজির পাশে কেউ নাই নবীজি মুখ থুবড়ে পড়ে গিয়ে বেহোশ হয়ে পড়ে থাকলেন মক্কার ওই তায়েফের ওই কাফির মুশরিকরা মনে করেছে রাসূল বুঝি মারা গেছে কোনো আওয়াজ নাই সব চলে আসছে কিছুক্ষণ পর কোনো মতো তার যখন হোসটা ফিরল আসতে করে তিনি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ায় আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন অত্যাচার যারা করলো আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে রাসূল বলছেন ওরে জিব্রাইল কি বলাতে চাও কি বলবো আমি কি আপনি যদি বলেন এই তায়েববাসীকে দুই দিকের পাহাড় দুই দিকের পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে শেষ করে দেব রাসূল বললেন না না আমার ভাই মুসার মতো আমি দোয়া করব না আমি নূহ আলাইহিসসালামের মতো দোয়া করব না আমি এই দোয়াটাই করব তারা আমাকে মেরেছে না বুঝে না জেনে ওরা আমাকে ভুল বুঝে মেরেছে আমি ওদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়া ধৈর্যের পরিচয় দিয়ে তাদের জন্য দোয়া করে আসলেন সেই দোয়াটা সম্পন্ন করলেন স দোয়াটা সম্পন্ন করে সেই জায়গা থেকে আস্তে করে উঠে দাঁড়ালেন চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই সেই জায়গা থেকে একটা জোরে দৌড় মারলেন এক দৌড়ে তিনি করলেন কি সামনে এসে আর পারলেন না তিন দিন তিন রাত না খাওয়া আমার নবীজি সোজা একটা আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না আমার নবীজি চিত হয়ে পড়ে গেলেন তিন দিন তিন রাত রাসূল খান নাই আমার নবীজির পাশে কেউ নাই আমার নবীজি সম্পূর্ণ একাকী সেই জায়গায় আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন
আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন বাগানের মধ্যে ঢুকলো চিত হয়ে পড়ে গেল সামনের দিকে তাকায় দেখে একজন সুন্দর চেহারা সস্ত্রী চেহারা সুন্দর চেহারার মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই অবস্থা দেখে ওই কেয়ারটেকারের মধ্যে দয়া হলো হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে আস্তে করে আঙ্গুর গাছ থেকে পেরে নিয়ে চিপে চিপে একটা গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নিয়ে বলতেছে যুবক এই এক গ্লাস আঙ্গুরের রস তুমি পান করো তুমি তো মরে যাবে তাছাড়া রক্ত নাই তোমার দেহে সঙ্গে সঙ্গে আমার নবীজি হাতটা গায়া দিলেন এক গ্লাস আঙ্গুর হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি সেবন করলেন বিসমিল্লাহ বলে খাওয়ার পর আমার নবীজি মুসকে একখানা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন যুবক তোমার নাম তো আদাস তাই না যুবক আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে এই লোকটা আমাকে চিনল কেমনে আমি তাকে দেখি নাই সে আমাকে দেখে নাই আমার নাম জানল কেমনে কিছুক্ষণ পরে রাসূল বলছেন আদাস রে তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম মনে মনে চিন্তা করতেছে আমার গ্রামের বাড়ি নিনুয়া লোকটা জানল কেমনে এবার প্রশ্ন করতেছে আপনি আমার গ্রামের বাড়ির নাম আপনি জানলেন কেমনে রাসূল এবার বলছেন শোনো তুমি যে গ্রামে জন্ম নিয়েছো আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই গ্রামে জন্ম নিয়েছেন এবার বলছে আল্লাহর নবী ইউনূসের জন্ম আমার গ্রামে এই কথা আপনাকে কে বলল রাসূল মুসকি হাসি রক্তাক্ত চেহারা নিয়ে মুসকি মুসকি হাসি দিয়ে বলছেন ওরে আদ্দাস একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে জরুকন সুবহানাল্লাহ আদ্দাসের বুঝতে দেরি হলো না মুজিজার বই প্রকাশ হয়ে গেল আদ্দাস খ্রিস্টানি কায়দায় দুটো হাত আমার নবীর পায়ের দিকে দিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে প্ল্যান করেছে কিন্তু রাসূলকে সেজদা গ্রহণ করেছেন নাকি মানুষকে সেজদা নিতে পারে নাকি আমার নবীজি সঙ্গে সঙ্গে চট করে তার দুই হাত শক্ত করে ধরলেন উঁচু করে তাকে খাড়া করলেন বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন আদ্দাস রে তুমিও বান্দা আমিও বান্দা আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না কোন বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে সেজদা দেওয়া যাবে না এই কথা বলা মাত্রই ওই আদ্দাস বলতেছে ও মুহাম্মদ তুমি জান্নার নবী এতে কোনো সন্দেহ নয় আমাকে তুমি এক্ষুনি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাওয়াত দিতে গেলে ঘাত প্রতিঘাত আছে না নাই বলেন কিন্তু এর সফলতাও কে দিবেন আসতে বলবেন না কে দিবেন আল্লাহ দিয়ে দিবেন কিন্তু এই দাওয়াতে কাজ করতে গিয়ে আর টিকে থাকার দরকার আছে না নাই নাম্বার দুই হলো ওয়াস্তাকিম কামা উমিরতা আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা আমি আবার আমার একটা স্বভাব হলো আমি আয়াত ছাড়া কোনো কথা বলতে পারি না এদেশে আলোচনার একটা পরিবর্তন এসেছে মানুষ এখন বুঝে গেছে যে তারে নারে বান্দরে কলা খেয়েছে ইন্দুরে আর চলবে না ঠিক কি না আশেপাশে বেহুদা কথা বলার সময় এখন নাই আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে দিনের সঠিক বিষয়গুলো জেনে সমাজে এগুলো বাস্তবায়ন করতে হবে এক নম্বর কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা রাসূল দাওয়াতি কাজ করেছেন এক নম্বর ওয়াস্তাকিম কামা উমিরতা আপনার উপরে যা আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন স্বাধীনতা অর্জন করা সহজ টিকে রাখা টিকে রাখা ইমান এনেছি আমরা কিন্তু ইমানটাকে টিকে রাখা কঠিন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আখির জামানে এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা বান্দার ইমান থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে মারাত্মক ভয়ঙ্কর একটা অবস্থা আজকে সমাজে বিরাজ করছে মানুষ মাত্র 10 টাকার কাছে ইমান বিক্রি করে ফেলে আছে কিনা আসতে বলবেন না আছে না নাই আপনার একটা রায় আপনি একজন ব্যক্তিকে রায় দিচ্ছেন এটি কি কোনো বিনিময় রায় দেওয়া যাবে বিনিময় রায় দেওয়া যাবে বলে যে তুমি কি আমার জন্য কিছু আনছো বিড়ির প্যাকেট আনছো বিড়ির প্যাকেট আছে না নাই মারাত্মক আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা আমানত ঠিক রাখো যারা আমানত ভঙ্গ করেছ একজনের সিল আরেকজন মেরেছ দিনের কাজ রাতে কমপ্লিট করেছ কি কথা কি বোঝা যায় আমানতের খেয়ানত যারা করেছ জবাব দিতে হবে একদিন কার আদালতে আসতে বলবেন না কার আদালতে পৃথিবীর কোন কাজ ইসলামের বাইরে না সব কাজের মধ্যে ইসলাম আছে না নাই
ইসলাম চলবে দুনিয়া দিয়া না দুনিয়া চলবে ইসলাম দিয়া দুনিয়া চলবে দুনিয়ার মধ্যে ইসলাম না ইসলামের মধ্যে দুনিয়া আছে ঠিক কি না সম্মানিত ভাইরা ঈমান এনেছি আমরা আমরা টিকে থাকব জোরে বলি ইনশাআল্লাহ টিকে রাখতে হবে নাম্বার 2 হচ্ছে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকো এদিক সেদিক নড়বেন না টিকে থাকতে হবে নবীজি দাড়ি পেকে ছিল শেষ জীবনে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন কয়েকটা দাড়ি তার পেকে ছিল আম্মা জানা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো দাড়ি পেকে গেল আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন রাসূল বললেন শোনা আয়েশা আমি যে বুড়া হয়ে যাচ্ছি ওই আয়াতটা আমাকে বুড়া বানিয়েছে ওয়াসতাকিম কামা উমিরতা আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকেন এই আয়াতটা আমার কাছে এত ওয়েটফুল মনে হয় এই আয়াতটা আমাকে টেনশনে ফেলে আমাকে বুড়া বানায় দিয়েছে ওয়াসতাকিম কামা উমিরতা মারাত্মক ভয়ঙ্কর আয়াত এটা ঈমান এনেছি টিকে থাকতে হবে কুফরের দিকে যাওয়া যাবে না শিরকের দিকে যাওয়া যাবে না বিদাতের দিকে যাওয়া যাবে না আমরা ওযুর ফরজ জানি সবাই ওযুর ফরজ কয়টা ওযু ভঙ্গের কারণ কয়টা জানা আছে গোসলের ফরজ কয়টা এরকম করে এই সমস্ত সিস্টেমগুলো জানা আছে রোজা ভঙ্গের কারণগুলো কি কি আমরা জানি কিন্তু ঈমান যা আমরা এনেছি ঈমান ভঙ্গের কারণ কি সবার জানা আছে নাকি সবার কিন্তু জানা নাই ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের জানা দরকার ঈমান কখন ক্যান্সেল হয়ে যায় ঈমান কখন ভেঙ্গে শেষ হয়ে যায় আমরা অনেকেই জানি না জানার চেষ্টা করি না ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে এর মধ্যে 1 নাম্বার কারণ হলো শিরকের কাজ করা সমাজে শিরকের কাজ আছে না নাই আজ এর মধ্যে 1 নাম্বার শিরিক হলো বান্দা বান্দার আইনকে মানে বান্দা কি বান্দার আইন মানবে না আল্লাহর আইন মানবে আস্তে বলবেন না কার আইন মানবে এই আল্লাহর আইনকে মানার জন্য আল্লাহ তাআলা দ্বীন কায়েমের সংগ্রাম করতে বলেছেন যে সূরা সূরা থেকে আমি আলোচনা করছি 15 নম্বর আয়াত তার আর তার মাত্র 2 নম্বর আয়াত তার দুটো আয়াত আগে আল্লাহ তাআলা বলছেন শারআলাকুম মিনাদ্দীন মা ওয়াসা বিহি নূহ والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جل بلون الله أكبر تمر الله زمين الله دين كي قائم الشنغرام كرو اي قائم الشنغرام كهونا بطو بطو كو سيشتي كرونا بدو رشة چه اهود رشة چه خندو كشة چه هنائن رشة چه تابو كشة چه فتح مكة رشة چه সাহাবে কেরাম পিস বহন নাই দিন কায়েমের ক্ষেত্রে রাসূল হিজরত করেছেন এত অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন রক্ত ঝরেছেন তবু আল্লাহর দিন থেকে তারা একচুল পরিমাণ নড়েন নাই আমরা ঈমান এনেছি আমরা টিকে থাকব ঈমানটাকে নষ্ট করব না জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা দিন কায়েমের গুরুত্বটা কেমন একটু একটা ঘটনা বললি ক্লিয়ার হয়ে যাবে একটা প্রেক্ষাপট তুলে ধরলে খেয়াল জিনিসটা স্পষ্ট হয়ে যাবে একটু কান লাগান দিলের কানটা খোলেন বাইরের কানটাও খোলেন একটু মেহরবানি করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আমার নবজির জীবনে 10 বছরে আমার নবজি নবুয়তে জিন্দেগি ছিল 23 বছরে কত বছর বলেন মক্কার 13 বছর মদিনার 10 বছর এই 23 বছরে রাসূল নবুয়ত পেয়েছেন হলো 40 বছরে এই 63 বছর এই 23 বছরের 10 বছরে যতদিন তিনি মদিনায় ছিলেন এই মদিনায় থাকা অবস্থায় তিনি যুদ্ধ পরিচালনা করেছেন 10 বছরে 86টা কয়টা তো 86টা যদি যুদ্ধ করা লাগে তাহলে বছরে কয়টা হয় গড়ে প্রায় মাসে মাসে যুদ্ধ করেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে একাই 3 বস্তা তিনি সোনা দান করেছেন তাবুক অভিযানে 3 বস্তা সোনা দিয়েছেন কয় বস্তা 3 বস্তা আমার নবীজি তাবুক অভিযানে যখন বের হবেন কত হাজার সৈন্য নিয়ে বের হলেন 30,000 তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি হলো রোমান সৈন্য
রোমানদের বিরুদ্ধে তিনি মোকাবেলায় তিনি চলে গেলেন 30,000 রোমান সৈন্যকে মোকাবেলা করার জন্য কি বলে রোমান সৈন্যকে মোকাবেলা করার জন্য 30,000 সৈন্য নিয়ে যখন রওনা করলেন তাবুক অভিযানে তাবুক প্রান্তরে পৌঁছে গেলেন যুদ্ধ লাগলো না বিনা যুদ্ধে আমার নবী আবার তাবুকের প্রান্তর থেকে আবার ব্যাক করে মদিনায় চলে আসলেন ব্যাক করে মদিনায় আসার পর মদিনার মসজিদে তিনি বসে আছেন হঠাৎ করে একজন সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে নবীর সামনে এসে হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই বললেন তুমি কি বলবে বলো হুজুর আপনি তো 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেছেন যুদ্ধে গেছেন আমি কিন্তু যাই নাই রাসূল বলেন তুমি যাও নাই না কেন যাও নাই কি কারণ ছিল তোমার কি ওজর ছিল হুজুর কোনো ওজরই ছিল না গড়িমসি করেছি অবহেলা করেছি আমি জিহাদের ময়দানে যাই নাই যেতে পারতাম কিন্তু যাই নাই রাসূলের চেহারা কালো হয়ে গেল রাসূল বলেন কাব তোমার মতো আর কে কে যায় নাই কারেকজন যায় নাই কে হেলাল বিন উমাইয়া যায় নাই আর কে যাও নাই হুজুর আরেকজন যায় নাই মুরারা বিন রাবিয়া যায় নাই আর কে যায় নাই হুজুর আমার জানা নাই মোট কয়জন হলো তিনজন রাসূল বললেন ঠিক আছে কাব তুমি এই মুহূর্তে চলে যাও কাব বিন মালিক মসজিদ থেকে যখন বের হয়ে আসলেন সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রজ্ঞাপন জারি করলেন তখন তো আমার রাসূল তো এটা দেশের প্রধান লিডার তিনি দেশ চালাচ্ছেন মদিনার শাসক তিনি তিনি প্রজ্ঞাপন জারি করলেন মদিনার কোন মুসলমান আমার কোন সাহাবী এই তিন ব্যক্তি যারা যুদ্ধে যায় নাই আমার সঙ্গে জিহাদে শামিল হয় নাই কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবিয়া এই তিনজন ব্যক্তির সাথে মদিনার সমস্ত মুসলমানের সালাম কালাম লেন দেন সব বন্ধ কাব বিন মালিকের কানে যখন সংবাদটা চলে গেল বলেন তো সংবাদ শুনলে কি তার ভালো লাগার কথা নবীজির পক্ষ থেকে যখন বয়কটের ঘোষণা সাহাবী কাব বিন মালিকের কাছে মনে হলো যেন আসমান তার মাথার উপরে ভেঙে পড়েছে অসহায় হয়ে কাঁদতে কাঁদতে দরজার কাছে চলে গেছেন বাড়িতে গিয়ে বলছেন আমার গিন্নি দরজাটা খুলে দাও ভিতর থেকে গিন্নি দরজার কাছে এসে বলছে স্বামী গো দরজা খুলব শর্ত হলো আপনার বাড়ি আপনার দরজাতে খুলে দিতেই হবে দরজা খুলব সামনে আপনি ঢোকার জন্য আর আমি আপনার স্ত্রী পিছনের দরজাতে বের হয়ে যাব কারণ রসুল যাকে বয়কট করেছে আমি স্ত্রী ও তাকে আমি বয়কট করে দিলাম কাব বিন মালিক মনে মনে চিন্তা করলেন ভিতরে যাব আর কেমন করি মহিলা মানুষ সেও তো আমাকে বয়কট করে ফেলেছে ঘরের সামনে থেকে দরজা থেকে আবার তিনি ঘুরে আবার যখন বাইরে বের হয়ে চলে আসতেছেন বাইরের দিকে আসতেছেন সামনে ছোট্ট দুইটা বাচ্চা তার নিজের সন্তান 11 বছর 12 বছর বয়সের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আস্তে করে ডাকছেন ও আমার সন্তান নেই দেখে আসো আমি তোমাদেরকে একটু আদর করি স্নেহ করে কোলে নেই বাচ্চা দুইটা বলে না যাওয়া যাবে না না যাওয়া যাবে না কেন রসুল নাকি তোমাকে বয়কট করেছে এই জন্য আমরা তোমার সঙ্গে কথা বলবো না একটু কান লাগাবেন একটা প্রশ্ন করি ওই কাব বিন মালিকের মধ্যে নামাজের কোনো অভাব ছিল নাকি দান সৎকার কোনো অভাব ছিল নাকি রোজার কোনো অভাব ছিল না জিকিরের কোনো অভাব ছিল না কোনো কিছুরই তার ঘাটতি ছিল না কিন্তু জিহাদের মাধ্যমে তিনি অংশগ্রহণ করেন নাই দিন কায়েমের সংগ্রামে তিনি একটু গড়িমসি করেছেন একটু অবহেলা করেছেন আল্লাহ রাসূল তার সঙ্গে কথা বলা বন্ধ করলেন সাহাবীরা তার সঙ্গে কথা বলা বন্ধ করলেন সব যখন কথা বলা বন্ধ করে দিয়েছে হেলাল বিন উমাইয়ার বয়স হলো 70 বছরের যুবক হয় না বুড়া হয় 70 বছরের বুড়া মানুষ রাসূল তাকেও বয়কট করেছেন এই বুড়া লোকটা করলেন কি বাড়ির মধ্যে থেকে তিনি শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিলেন শক্ত দড়ি নিয়ে মদিনার মসজিদের সামনে গিয়া মদিনার মসজিদের সামনে গিয়া মসজিদ নববীর সামনে গিয়া শক্ত খুঁটির সাথে দড়ি বেঁধে দিয়া নিজের দুইটা হাত স্বেচ্ছায় শক্ত দড়িতে বেঁধে ফেললেন বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর মতো বড় আসামি এই দুনিয়াতে আর নাই তোর মতো বড় আসামি দুনিয়াতে নাই কারণ তোর মতো হেলাল বিন উমাইয়া কি
রাসূলের মতো বিশ্বনবী বয়কটের ডাক দিয়েছে এত বড় আসামি আমি দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে মসজিদের সামনে তিনি দাঁড় হয়ে আছেন সব সাহাবীকে সালাম দেন কেউ সালামের জবাব দেয় না বুকটা খান খান হয়ে যায় হেলাল বিন উমাইয়া কাঁপতে কাঁপতে বেকারার হয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে আসছে দড়ি দিয়ে হাত বেঁধে রাখার কারণে হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল এই বয় বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হেলাল বিন উমাইয়া কাঁপতে কাঁপতে চোখের পানি দিয়া গোটা গাল ভিজে যায় অসুস্থ হয়ে যাচ্ছিলেন দিন দিন শুকায় শুকায় যাচ্ছিলেন দীর্ঘ ৪০টা দিন যখন পার হয়ে গেল মুরারা বিন রাবিয়া পাহাড়িয়া গর্তের মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্দে তৌবা করে এক পর্যায়ে আল্লাহর দরবারে এই তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়ে গেছে ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু এই তিনজনের দোয়া যখন তৌবা যখন কবুল হয়ে গেল মদিনার মসজিদ থেকে আমার নবজি আস্তে করে দাঁড়ায় বলছেন সাবিরারে আমি হেলাল বিন উমাইয়াকে কাম বিন মালিককে মাফ করি নাই কিন্তু কাবার মালিক আরশের মালিক মহান্নাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ রাসূল সঙ্গে সঙ্গে বলছেন ওরে ওমর আমার কাব বিন মালিককে আমার সামনে হাজির করো যখন বলা হলো আমার কাবকে আমার সামনে হাজির করো সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে গেলেন তার বাড়িতে দরজে গিয়ে নক করতেছেন ও কাব বিন মালিক বাড়িতে আসো নাকি রাসূল তোমাকে ডেকেছেন তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ভিতর থেকে ইস্তিজাবাব দিচ্ছে যেই লোকের খবর রাসূল রাখে না সেই স্বামীর খবর আমিও রাখি না ঈমান হচ্ছে এমন জিনিস ঈমানকে লালন করতে গেলে সব কিছু ঊর্ধ্বে রাখতে হবে আল্লাহ এবং রাসূলকে ঠিক কি না ওই তিনজন সাহাবীর নামাজের কোনো ঘাটতি ছিল না দান সদকার কোনো ঘাটতি ছিল না জিকির আজগারের কোনো ঘাটতি ছিল না নবীর মহব্বতের কোনো ঘাটতি ছিল না কিন্তু জিহাদের ময়দানে দিন কায়েমের সংগ্রামে একটি গড়িমসি করেছেন আল্লাহ তাদেরকে পাকড়াও করে ফেলেছিলেন এই জন্য দিন কায়েমের সংগ্রামে অবিচল থাকবো আমরা এই জমিনটা কার এই জমিন আল্লাহ দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে কি রাজি আছেন সবাই রাজি আছেন কারা কারা একটু হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন নাম্বার তিন হলো ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম তোমরা প্রবৃত্তির দাস হবে না নফস কি খারাপ কিছু চায় না ভালো কিছু চায় খারাপ নফস শুধু চায় জমির আইল ঠেলতে নফস চায় মামলা করতে নফস চায় গীবত করতে নফস চায় মিথ্যা সাক্ষী দিতে নফস চায় অন্যকে ঠকাতে নফস চায় ওজনে কম বেশি করতে এটা যে নফসের কাজ আমরা কি নফসের দাস হব না আল্লাহর দাস হব নফস চায় ওই লোকের রাস্তা কেমন আটকায় দেওয়া যায় ওর লোকের রাস্তা বন্ধ করে দেবো এগুলো তো নাই এলাকায় নাকি আসতে বলবেন না আসে না নাই নফসের কাজ নফসের দাসত্ব আমরা করবো না জোরে বলি ইনশাল্লাহ নফস চায় একটু মেয়েদের দিকে সায়া থাকি এই যুবকরা চায় না মন দেন আস্তে আস্তে মানে একদম সব পেশাব হয়ে গেছে নফস তো চায় কিন্তু নফস চাইলে কি সব চাওয়া যাবে আস্তে চাওয়া যাবে না নফসের দাসত্ব আমরা করবো না নাম্বার চার হলো আমরা আল্লাহর কিতাবের উপর ইমান আনবো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এরপর ও অমিরুতুল আদিলা বাইনাকুম এবং আমরা যে ফয়সালা করব যে কোনো কাজে সেই কাজে ফয়সালায় বিচারে আমরা করব অন্যায় বিচার না ন্যায় বিচার অন্যায় বিচার না ন্যায় বিচার ন্যায় বিচার কিছু টাকা খায়া দরবার উল্টায় ফেলা লোক তো আমার দেশে নাই এ আসতে বলুন কেন আসে না নাই একটু টাকা খাইছে দেখবেন যে রায় উল্টে গেছে গণেশ উল্টে গেছে কথা বলছেন নাই এগুলো করা যাবে না এগুলো ইমানদারের কাজ নয় নাম্বার ছয় হলো নিজেদের মাঝে যে ভাঙ্গন আমাদের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে আল্লাহ দেখতে চান না ভ্রাতৃত্ব দেখতে চান ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা ইখওয়াইকুম আল্লাহ বলছেন লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসীর ও মুসলমানেরা তোমরা নিজেদের মধ্যে যে থেকে মানে লেগে থাকা রয়ে যাওয়া যে দ্বন্দ্ব সে দ্বন্দ্ব তোমরা সমাধান করে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করো যে বন্ধনের মধ্য দিয়ে দিন কায়েমের জন্য দিন মানার জন্য দিন অনুসরণ করার জন্য তোমার বিশাল বড় সহায়ক ভূমিকা এটা পালন করবে এই ভ্রাতৃত্ব আল্লাহ তুমি সবার ভিতরে এই ভ্রাতৃত্ব তুমি আল্লাহ তৈরি করে দাও পয়দা করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন কেউ কি আজকের থেকে নামাজ ছেড়ে দেব
বান্দার হক নষ্ট করব পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়ব না কারা কারা আবার একটু হাত তুলে দেখেন জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সবার বাড়িতে মা বোন আছে না নাই মা বোনরা কি নামাজ পড়ে পড়ে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে যে বউ নামাজ না পড়ে রান্না বান্না করবে বলবেন তোর রান্নাই খাবো না ঠিক তো ঠিকই কইলেন কিন্তু বাড়িতে যায় নিজেই ব্যাঠি নিজে নামাজ পড়েন না এই ওঠে কে ধমকি দিয়ে ফেললাম বসেন এই ধমকের মধ্যে কিন্তু রাগ নাই ধমকের মধ্যে মহব্বত রাগ করা যাবে না বাচ্চা দুধ খেতে চায় না মা কি করে বলে বাবা দুধ খা সন্তান ওষুধ খেতে চায় না ছোট্ট বাচ্চা বা মা বলে বাবা ওষুধ খা মুখ নড়াই না মুখ খুলি না দুই দাঁত শক্ত করে একদম শক্ত করে থাকে তখন মা কি করে দুই হাত দুই পা বেঁধে শক্ত করে ধরে মুখের মধ্যে ওষুধ ঢুকায় দিয়ে খা কি ঠিক কিনা বলো এটা কি এই রাগের মধ্যে মহব্বত আছে না নাই তো আমি যে ধমকটা দিছি আবার রাগ করেন না একটু বসেন না কত রাত চলে যায় নব্বই মিনিটেও গোল হয় না ঠিক আছে না সময় কোন দিক দিয়ে চলে যায় তাও টের পায় না শয়তানের ওয়াসওয়াসে দেখছেন আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচাও আখেরি জামানায় দাজ্জালের ফেতনা হবে মারাত্মক ভয়াবহ ফেতনা দাজ্জাল মানুষকে ইমান শূন্য করে দেবে চিন্তা করো যে খেলার নেশা কি এরা যদি এটার আসক্তি হয়ে ওই সমস্ত খেলোয়াড়দের উপরে যদি ঝুঁকে পড়ে এরা তো দাজ্জালের দিকেও ঝুঁকে পড়বে অনর্থক কাজে ইমানদারের সময় দেওয়ার কোনো ইচ্ছা থাকা উচিত নয় অনর্থক বেহুদা কোনো কাজে ইমানদার কখনো সময় দিতে পারে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও আমার মা বোন যারা আসছেন আমি তাদেরকে একটু বলতে চাই বিশেষ করে আপনার জন্য জান্নাত আমি মাঝে মাঝে চিন্তা করি মেয়েদের জন্য জান্নাতটা এত সহজ সহজে তারা জান্নাত পাবে কিন্তু বেচারীরা নিজেদের কিছু ভুলের কারণেই তারা বেশি সংখ্যক চলে যাবে জাহান্নামে এর মধ্যে অন্যতম কারণ হলো এরা নিজের চেহারা দেখাতে খুব পছন্দ করে আসতে কোন কেন ঠিক কিনা খুব পছন্দ করে যদি খালি বলেন যে তোমাকে যে এত সুন্দর দেখাচ্ছে তাই খুব খুশি কিছু পুরুষও তো আছে বদমাইশ মার্কা আছে না নাই এমন সুন্দর করে পাম্পট্টি মারে মানে শয়তান কেবল ওই জায়গায় আসছে আছে না নাই এগুলো করা যাবে না আমার মা আপনার সৌন্দর্য আপনি দেখাবেন শুধু একজনের সামনে তিনি হচ্ছেন আপনার স্বামী স্বামী ছাড়া চেহারার কোনো সৌন্দর্য কাউকে দেখানো যাবে মেয়েরা যখন বাইরে বের হবে কাল গোরাব কাকের মতো পোশাক পরে বের হবে কাকের হাত পা চোখ কান নাক সব কি কালো মেয়েরা এরকম কালো করে বাইরে বের হবে এটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আল্লাহর হুকুম মেয়েরা ঢাকবে এখানে কোনো যুক্তি তর্ক দেওয়া যাবে না এটা কার হুকুম বলেন মোল্লার না আল্লাহর এটা কোনো মোল্লা কইছে না আল্লাহ কইছে আল্লাহর কথা আল্লাহর হুকুম আমরা মেনে চলবো আমার মাদেরকে বলবো তারা যেন সুন্দর কালো বোরকা পরে যেন বাইরে বের হয় এবং সেই পোশাকটা সেই বোরকাটা হতে হবে ডিজাইনওয়ালা না ডিজাইন ছাড়া বোরকা পরবে কোনো ডিজাইন থাকবে না বোরকার মধ্যে বোরকার গায়ে আবার আয়না লাগানো আয়না মানে আসো এটা আবার কেমন ধরনের বোরকা হলো এই বোরকা পড়া যাবে না মাথার উপর ওড়না লাগায় ওড়নার প্যাঁচে 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 উটের পিঠের মতো উঁচা করে ফেলে আছে না নাই এটা কে বলেছে আপনাকে পড়ার জন্য না এগুলো আপনার পড়া যাবে না এবং আপনার বোরকাটা হবে সাদা মাঠা আপনি দেখা করবেন চোদ্দ জন পুরুষের সাথে আপনার দেখা করা জায়েজ আল্লাহ তাআলা আপনাকে এত কঠিন ভাবে রাখেন নাই চোদ্দ জনকে আপনি আপনার পর্দার আওতা মুক্ত রাখতে পারবেন তবে স্বামীর জন্য কোনো হেজাব নেই
স্বামীর জন্য কোনো পর্দা নেই স্বামী স্ত্রীর কাছে ওপেন স্ত্রী স্বামীর কাছে ওপেন এখানে সম্পূর্ণ ক্লোজ তারা এখানে কোনো আড়াল নাই তবে বাবার সামনেও দেখা করতে কিছু পোশাকের সীমাবদ্ধতা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মাথা ঢাকতে হবে ওড়না নিতম্ব প্রশস্ত কাপড় দিয়ে ঢেকে ফেলতে হবে যেন তার অঙ্গের কোনো ডিসপ্লে যেন তার নিকটতম আত্মীয় স্বজন এমনকি বাবার সামনেও যেন প্রদর্শিত না হয় এটা ইসলাম বিধান দিয়েছে কিন্তু এমন পোশাক আজকের মেয়েরা পরে যার স্বামীর সাথে যে পোশাক স্বামীর সামনে মানায় সেই জাতীয় পোশাক অন্য পুরুষের সামনে পরে বেড়ায় আছে না নাই আচ্ছা এই জাতীয় পোশাক মা আপনি পড়তে পারবেন না ১৪ জনের সঙ্গে আপনি দেখা করতে পারবেন বাবার সঙ্গে দেখা করতে পারবেন ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন ভাতিজার সঙ্গে দেখা করতে পারবেন ভাগিনার সঙ্গে দেখা করতে পারবেন জামাইয়ের সঙ্গে দেখা করতে পারবেন নাতির সঙ্গে দেখা করতে পারবেন এই রকম করে মামার সঙ্গে দেখা করতে পারবেন আপন চাচার সঙ্গে দেখা করতে পারবেন এই সমস্ত পুরুষ যাদের সঙ্গে বিয়ে আপনার হারাম এবং আপনার স্বামী এই ১৪ জন পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পুরুষের সঙ্গে আপনি পর্দা ছাড়া কখনো দেখা করা যাবে না কার হুকুম আসতে বলবেন না কার হুকুম আল্লাহর হুকুম এই সমস্ত বিষয়গুলো যদি আজকে সমাজে চালু হয়ে যেত জেনা থাকতো না আকাম কুকামগুলো থাকতো না আর আমার মায়েরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই মেয়েদের নষ্ট করছে মোবাইল আর ছেলেদের নষ্ট করছে বাইক ঠিক কিনা বাইক হুন্ডা চালানোর স্টাইল দেখছেন হুন্ডা যখন চালায় মনে হয় বুঝাচ্ছে আমি একখান মাল তুই কিছুই না বাবা তুমি কিছুই হও নাই এগুলো করা যাবে না মুরব্বীদের এটা খেয়াল রাখতে হবে ছেলেকে নষ্ট করার জন্য শুধু একটা নিরিবিলি ঘর দিবেন একটা বাইক কিনে দিবেন একটা মোবাইল কিনে দিবেন ও জামানার পিসার হয়ে যাবে একদম এগুলো বাপ মাকে খেয়াল করতে হবে আল্লাহ তুমি সকল বাপ মাকে সচেতন হওয়ার তৌফিক দিয়ে দাও